হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আজকে নেক্সট ডে, আর গতকাল আসলে দুপুরের পর থেকে আর কোনো শ্যুট করা হয়নি, তো এখন নেক্সট ডে। আর জেনের পরীক্ষা আজকে শেষ হয়ে গেছে, তো পরীক্ষার পর বলেছিলাম যে বাড়িতে যাব, তো বাড়িতে যাওয়ার জন্য সব প্রস্তুতি চলছে। যেহেতু দুইটা বিয়ে আছে, আমি আগেও শেয়ার করেছি আপনাদের মাঝে যে বাড়িতে যাব, আগের ব্লগও শেয়ার করেছি যে বাড়িতে যাব, দুইটা বিয়ে আছে, তো বিয়েতে অ্যাটেন্ড করতে হবে সেজন্য। আর বিয়ে যেহেতু বিয়েতে যাচ্ছি, তো সেই উপলক্ষে সব গোছগাছের বিষয়টাও আছে, তো গোছগাছ সব করে নিচ্ছি এখানে। আর এই যে এখানে সব কাপড় টুপুর সব নয় নিয়েছি। জাস্ট আসলে কি হয় যে আমি যখন কোনো একটা প্রোগ্রামে যাচ্ছি, তখন মনে হয় কি এটা নেবো, ওইটা নেবো, কী নেবো তখন আর খুঁজে পায় না, বা যাওয়ার পরে তখন মনে পড়ে এই এইটা কেন আনেনি, ওইটা কেন আনেনি। তো আমার সাথে এরকমই হয় আর কি। আর পিউটা এখনও গোছায় রেডি করিনি, তবে আমারগুলো গোছানোর পর তারপর ওরগুলো গোছাবো, যেহেতু আমি আর পিউ শুধুই যাবো, অন্য কেউ যাবে না। জেনি আর জেনির বাবা ওরা দুজন বাসায় থাকবে, তো আমরা দুজনের জন্যই আর কি, আমাদের দুজনই আর কি মোটামুটি যাব। আর সেখানে সব মোটামুটি যে কয়টা কাপড় টেপড় নেবো সেগুলো সব রেডি করে নিচ্ছি। আর এখনও ঠিক করে পারিনি যে সব কোনটা কোনটা নেবো আর কোনটা কোনটা নেবো না, তবে গোছাতে গোছাতে তখন একটা মানে মনে এসে যাবে এটা নেবো ওইটা নেবো, আবার মনে এসে যাবে বলছি, আবার ভুলেও যায় যে এটা নেওয়া হয়নি ওইটা নেওয়া হয়নি, তখন আর কিছু করার থাকে না, হয়তো এক শাড়ি নিয়েছি, ব্লাউজ আর একটা নিয়ে চলে গেছি, এরকম অবস্থা হয়। তো যাই হোক, এখন সব গুছিয়ে রেডি করে নিচ্ছি। আর তার আগে আরও একটা কথা আপনাদের মাঝে শেয়ার করি, সেটা হচ্ছে কালকে আমার বাসায় অনেক গেস্ট আসবে, প্রায় 10-11 জন মতো গেস্ট আসবে, তো কারা আসবে সেটা অবশ্যই শেয়ার করব আগামী কালকের ব্লগে, মানে আগামী নেক্সট ব্লগে আর কি সেটা শেয়ার করব। তো আপনারা অবশ্যই নেক্সট ব্লগটাও দেখবেন, এটা দেখার সাথে সাথে পরপরই নেক্সট ব্লগটাও দেখবেন যে কারা আসছে আমার বাসায়, সেটা দেখতে পাবেন। আর কিছুটা গুছিয়েও নিয়েছি আজকে, বেড টেডগুলো যা যা আছে মোটামুটি সব রুমগুলো টুকটাক করে একটু গুছিয়ে নিচ্ছি, যাতে আর কি কালকের দিনের জন্য আর কি চাপটা কম থাকে। আজকে গুছিয়ে রাখলে দেখা যাচ্ছে কালকে আর এতটা ঝামেলা থাকবে না বেড টেড গোছানোর জন্য কিংবা ঘরটারগুলো গোছানোর জন্য, আজকে সব গুছিয়ে রেডি করে রাখবো। আর রান্না কী করবো সেটা এখনও আসলে এক প্রকার ডিসিশন নেয়নি, তারপরও নিয়েছি, যেহেতু অনেক মানুষ সবাই আর কি মাটন পছন্দ করে না, চিকেনটাই বেশিরভাগ পছন্দ করে, তো এই জন্য চিকেন বিরিয়ানি করার একটু ইচ্ছা আছে, আর একটু চিংড়ি মাছ করার ইচ্ছা আছে। আর দেখা যাক, কালকে যদি আরও কিছু মনে হয় তাহলে হয়তো সেটা করতেও পারি অন্য কিছু। তো এটা এই দুইটাই আপাতত ভেবে রেখে দিয়েছি, তো সেই দুইটাই আর কি করবো বলে ভেবে নিয়েছি। আর তো যাই হোক, আর কথা না বাড়িয়ে সব ব্যাগটা আগে ব্যাকপ্যাক করে নিই, কী কী হবে না হবে, কারণ কালকে বিকাল দিকে আর কি বেরিয়ে যাব। ওরা চলে গেলেই আর কি দেন আমি আর পেও রওনা হয়ে যাবো বাড়ির উদ্দেশ্যে। আর বাড়ি যে ইচ্ছা আছে, ভীষণ মজা করার ইচ্ছা আছে, যেহেতু বিয়ে বলে কথা, অনেকদিন পর একটা বিয়েতে, দুইটা বিয়েতে, একটা না দুইটা বিয়েতে মজা করা যাবে। তো চলেন আগে ব্যাগটা গুছিয়ে রেডি করে নিই। ব্যাগটা গুছিয়ে রেডি করে রেখে তারপর কিন্তু আমাকে একটু বাজারে যেতে হবে, কারণ বাসায় বেশ কিছু জিনিস যেটা ফুরিয়ে গিয়েছে, তো যেহেতু কয়েকদিনের জন্য বাড়িতে যাব, এর জন্য সেগুলো সব গুছিয়ে রেডি করে রেখে যেতে হবে, যাতে জেনের এবং ওদের কোনো প্রবলেম না হয়। তো আমি গুছিয়ে রেডি হয়ে অলরেডি বাজারের উদ্দেশ্যে বেরিয়েছি, তবে বাজার থেকে এসে আপনাদেরকে দেখাবো যে কী কী আনলাম। এটা হচ্ছে সিম কেটে রেখেছি, আর এখানে রেখেছি ফুলকপি, ভুলেও যাচ্ছি কী রেখেছি, কুটে ফুলকপি, আর এখানে একটা রুটি আছে, পিউ সকালে খায় নাই, আর এখানে আছে পাতাকপি, পাতাকপি কেটে রেখেছি, আর এখানে আছে আলু, আর এখানে কী বলে এটাকে পেঁপে, আর এখানে আছে এটা হচ্ছে যে ফুলকপির যে ডাটাগুলো থাকে সে ডাটাটা কেটে রেখেছি। তো এটা চাল শেষ হয়ে গেছে, তো চাল নিয়ে আসলাম একটা নতুন দোকান থেকে আর কি, চালটা আনলাম, দেখা যাক এই চালটা কেমন হয়, বাসমতি চাল তো কেমন হবে, এটা এখনও খেয়ে না খেলে বোঝা যাচ্ছে না আর কি। কিছু ফ্রি গিফট, ফ্রি গিফট বলতে বাবা কীভাবে ঢুকাইছে, এইটা গামলাটা দিয়েছে হচ্ছে ইউনিওয়াশের সাথে, আর এখানে নিয়েছি মোয়া, এখানে হচ্ছে আপনার এটা কি, এটা হচ্ছে ওই চিড়ের মোয়া যেটাকে বলে সেটা, আর এটা হচ্ছে, এটা হচ্ছে মুড়ির মোয়া, আর এখানে নিয়েছি সার্ফ এক্সেল, নিয়েছি সার্ফ এক্সেলের সাথে বালতিটা দিয়েছে, আর ইউনিওয়াশের সাথে দিয়েছে এই গামলাটা, আর এখানে আছে কিছু ভিমবার। তো এই হলো, তো যাই হোক এখন এগুলো থাক এখানে, আমি আগে রান্নাটা করি। আর এখানে অনেকগুলো ডিম আনা হয়েছে, তো ডিমে এখন অনেক ময়লা আছে, এগুলো সব পরিষ্কার করে তারপর ফ্রিজে ঢোকাতে হবে।
আর রান্না করতে করতে আমার বাসায় মিস্ত্রি কাজ করছে এখানে, তো সেটা একটু দেখতে আসলাম। আসলে আমার বারান্দায় কয়েকটা কাপড় নাড়ার জন্য রড লাগাতে হবে, সেজন্য ওদেরকে ডেকে নিয়ে এসেছি। তো দুইতলায় অ্যাকচুয়ালি দুইতলায় কাজ চলছে, তো ওরা ওখানেই কাজ করছিল। তো যেহেতু এসএস এর কাজ করছে, এই জন্য আমি বললাম যে আমার এখানে একটু কয়েকটা রড লাগিয়ে দিয়ে যেতে, তো সেজন্য এসছে ওনারা। আর দুইতলায় কী কাজ হচ্ছে সেটা আপনাদের মাঝে শেয়ার করব আমি আজকের এই ভিডিওতেই। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে লাগেন, আশা রাখি যে আপনাদের কাছে ভালো লাগবে। তো রান্না করতে করতে এটাও আমাকে দেখতে আসতে হলো, আর এগুলো দেখতে দেখতে আমার রান্নায় অনেকটা দেরি হয়ে গিয়েছে। তো এখানে আমি এই যে এটা সকালের সবজির জন্য আর কি রান্না করেছি, পেঁপের তরকারি, আর এখানে আছে পাতাকপির ঘণ্ট সিম দিয়ে, আর এখানে রান্না করেছি ফুলকপি দিয়ে মাছ দিয়ে। এখন বাজে 4:05, আর এখন আমি ভাত নিয়ে বসলাম। আর খাওয়া দাওয়ার পর এখন নিচে যাচ্ছি, মানে দুইতলায় যাচ্ছি আপনাদেরকে একটু দেখানোর জন্য যে দুইতলায় কী কাজ চলছে। তো অ্যাকচুয়ালি কাজ চলছে বিভিন্ন রকম বোর্ডের কাজ চলছে, ক্যাবিনেটের কাজ চলছে, তো সেটাই আর কি দেখাতে আসলাম। কারণ এগুলো দেখলে অনেক সময় আইডিয়া পাওয়া যায় যে রুমের কোথায় কী করতে হবে না হবে, এটা আসলে অনেক সময় আইডিয়া পাওয়া যায়। তো সেই উদ্দেশ্যে আর কি আমি ভিডিওটা শ্যুট করে আপনাদেরকে একটু দেখাচ্ছি। তো এই কর্নারটা মূলত পিলার ছিল, তো পিলারের সাইডে কিছু অংশ আছে, সেই অংশটা আর কি এভাবে আর কি ক্যাবিনেট করে দিল, আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। যদিও যে বোর্ড দিয়ে করেছে সেটা একটু ব্ল্যাক কালার হওয়াতে একটু ডার্ক দেখাচ্ছে, বাট লাইট কালার লাগালে এখানে অনেক বেশি সুন্দর দেখা যেত আরও। তো এরকম পাল্লা দিয়েছে কয়েকটা, নিচে কয়েকটা ড্রয়ার দিয়েছে, তো আমার কাছে বেশ ভালো লেগেছে জিনিসটা। তো ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করে, যারা নতুন বিল্ডিং করছেন বাড়ি করছেন তো তারা অনেকটাই আইডিয়া পাবেন যে পিলারের পাশে যদি যে অংশটা আছে সেই অংশটাকে কীভাবে ইউটিলাইজ করা যায়। তো পিলারটা পড়েছে একদম মাঝখানে, সেজন্য এভাবে আর কি করা হলো। আর এখন কিচেনের ক্যাবিনেটের কাজ চলছে, তো এখানে ওনারা কিচেন ক্যাবিনেটের কাজ করছে। তো যেখানে যেভাবে আর কি পেয়েছে জায়গাটা সেভাবেই আর কি জায়গাটাকে পুরোটাই কাজে লাগানোর চেষ্টা করেছে। তো এই হলো পুরোটা কিচেন আর কি, নিচেরগুলো লাগানো হয়ে গেছে, উপরেরগুলো এখন করছে আর কি, এখানে আর কি ক্যাবিনেট করবে। তো ফ্রেন্ডস, এই ছিল আমার আজকের ভিডিও, আর আশা রাখবো যে ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবে।